এএসবি জুয়াটিক চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন যোগব্যায়াম নিয়ে আলোচনা করব। যোগব্যায়ামটি একটু কঠিন হলেও সেটা বেশ উপকারী একটি যোগব্যায়াম, আর এই যোগব্যায়ামটি নিয়ে অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছিল, তাই ভাবলাম আজকে এই যোগব্যায়ামটি সম্পর্কে আলোচনা করি। অনেকেই যেহেতু বলেছেন যে অল্প সময়ের মধ্যে এই যোগব্যায়ামটিকে রপ্ত করতে পারবো, সে বিষয়ে যদি আপনি একটু আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। তো যোগব্যায়ামটির নাম হচ্ছে চক্রাসন। চক্রাসনটা কেউ কেউ দাঁড়িয়ে অভ্যাস করে, আবার কেউ চিত হয়ে শুয়েও অভ্যাস করে। এই চক্রাসনটা কিভাবে করতে হবে সেই সম্পর্কে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি আলোচনা করব এই চক্রাসন অভ্যাস করলে আমাদের কি কি উপকার হবে, শরীর এবং মনের উপরে কি প্রভাব পড়বে এই চক্রাসন অভ্যাস করলে, সেই নিয়ে আজকে আলোচনা করব। কেননা অনেকেই বলেন যে আপনি ভিডিওগুলো এত বড় করে বানান যে আমাদের ধৈর্য থাকে না, সেই কারণেই আমি ভাবলাম যে শুধুমাত্র উপকারিতাটা আজকের ভিডিওতে বানাবো এবং পরের ভিডিওতে আমি কিভাবে চক্রাসনটি অতি শীঘ্রই এবং স্বল্প সময়ের মধ্যে শিখতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো শুরু করা যাক, এই চক্রাসন অভ্যাস করলে আমরা কি কি উপকার পাবো সেই বিষয়ে আলোচনা করি। প্রথমেই বলে রাখি, যারা প্রথম দিকে চক্রাসন অভ্যাস করবেন অবশ্যই শলভাসন, উষ্ট্রাসন, ভুজঙ্গাসন এই সমস্ত ব্যায়ামগুলি অভ্যাস করে নিন। কেননা এই ব্যায়ামগুলি আপনি যত তাড়াতাড়ি অভ্যাস করে নিজেকে রপ্ত করে নিতে পারবেন, চক্রাসন শিখতে আপনার বেশি দেরি হবে না। তো এই চক্রাসন কারা অভ্যাস করবেন এবং কারা অভ্যাস করবেন না সে বিষয়ে আলোচনা করি। যাদের লোয়ার ব্যাক পেন, মানে কোমরের ঠিক নিচে পেছনের দিকে যাদের যন্ত্রণা হয়, যাদের স্পন্ডিলাইসিস আছে বা কোমরে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট বা আঘাতজনিত কোনো ঘটনা ঘটেছে, তাদের ক্ষেত্রে এই ব্যায়াম করা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই চক্রাসনটি অভ্যাস করবেন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, আর যদি আপনি বিকেলের দিকে অভ্যাস করতে চান তাহলে আপনি যখন দুপুরে খাবার খাবেন, দুপুরে খাবারের পরে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে আপনি এই চক্রাসনটি অভ্যাস করতে পারবেন। যেহেতু এই চক্রাসনটিতে শরীরের বিভিন্ন অংশে টান থাকে, কাঁধে বলুন কিংবা কোমরের সাইডটা বলুন বা ঘাড়ের দিকে, এই সমস্ত জায়গায় যেহেতু টান টান করে রাখতে হয়, সেহেতু জামা কাপড়গুলো ঢিলে ঢালা পরবেন যাতে কোথাও কোনো খাঁচ না আসে, তাহলে এই ব্যায়ামটি করতে আপনার সুবিধে হবে। আরেকটি যে বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, খোলা মেলা জায়গায় আপনাকে এই আসনটি অভ্যাস করতে হবে। বদ্ধ ঘরের মধ্যে এই আসনটি অভ্যাস করবেন না, খোলামেলা পরিবেশে আপনি
অভ্যাস করলে এই ব্যায়ামের যে সমস্ত উপকারিতাগুলো আছে সেগুলি অতি শীঘ্রই আপনি পাবেন। আর একটা জিনিস বলে রাখি, যাদের চোখের গোলমাল আছে, পেছনের দিকে ঝুঁকতে গেলে চোখে এবং মাথায় অস্বস্তি বোধ হয়, তারা এই চক্রাসন থেকে বিরত থাকুন। তো আপনারা বুঝতেই পারলেন কারা এই ব্যায়ামগুলো করবেন, কোথায় করবেন এবং কারা করবেন না, এবং কখন এই ব্যায়ামটি আপনাকে করতে হবে। এবার আসি এই ব্যায়াম থেকে আমরা কী কী উপকারিতা পেতে পারি। যদি আপনি নিয়ম করে প্রতিদিন সকালে কিংবা সন্ধেবেলায় এই চক্রাসনটি অভ্যাস করেন, তাহলে দেখবেন আপনার শরীরে রক্ত সরবরাহ ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে আপনার কোষে কোষে অক্সিজেন পৌঁছে যাবে এবং সমগ্র শরীর আপনার সতেজ এবং সুন্দর হয়ে উঠবে। বিশেষ করে ছোটদের জন্য এই আসনটি খুবই উপকারী, যেহেতু এই ব্যায়ামটি আপনার শরীরের মেরুদণ্ডের সঙ্গে জড়িয়ে আছে, কখনো বাঁকাচ্ছেন কখনো সোজা করছেন, এর ফলে কি হচ্ছে আপনার শরীরের যে সমস্ত হজম যন্ত্রাদিগুলি আছে সেগুলো কর্মক্ষমতা দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে। যাদের লিভার, কিডনি, শরীরের এই সমস্ত অঙ্গগুলিতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটি খুবই উপকারী। অনেকের মুখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, ব্রণ বা ওই জাতীয় কোনো কিছু বেরোয়, তো এই ব্যায়ামটি অভ্যাস করলে আপনার দেখবেন মুখের মধ্যে একটা সৌন্দর্য ভাব ফুটে উঠেছে। যারা অফিসে দীর্ঘ সময় ধরে কাজকর্ম করেন বা যারা পড়াশুনো করেন, অনেকক্ষণ ধরে পড়াশুনো করার ফলে একটা ক্লান্তি ভাব আসে, এই ক্লান্তি ভাব দূর করার জন্য এই চক্রাসনটি আপনি যদি করেন নিয়ম করে প্রতিদিন, তাহলে দেখবেন আপনার ক্লান্তি ভাব দূর হয়ে গেছে, অবসাদ বলে শরীরে কিছু থাকবে না, আপনার মেজাজ থাকবে ফুরফুরে। উরু এবং পেট এই সমস্ত জায়গায় টান পড়ার ফলে ওই সমস্ত জায়গার পেশিগুলো বেশ শক্ত হয়ে ওঠে এবং পেটের মেদ কমাতেও এই চক্রাসন বিশেষ উপযোগী। কাঁধ, পিঠ এবং কোমরের ভালো ব্যায়াম হয়। যাদের কাঁধের ব্যথা আছে বা পিঠে দীর্ঘদিন ধরে ব্যথা অনুভব করেন, ওনারা যদি অভ্যাস করেন আর এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস করলে হাত এবং পায়ের জোর বাড়ে, কেননা পেশিগুলি বেশ শক্ত এবং সচল হওয়ার দরুন হাত এবং পায়ের মধ্যে কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এই ব্যায়ামটি করার সময় দেখবেন এই বুকের এই পাঁজরগুলো বেশ টান টান হয়, বুকের পাঁজরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, দেহ বেশ সুন্দর এবং সুগঠিত হয়ে ওঠে। তো এত যখন উপকারিতা আছে এই ব্যায়ামটি অভ্যাস করলে, তাহলে কেনই বা আমরা করব না? পরের ভিডিওতে আপনি দেখতে পাবেন আমি অত্যন্ত সহজ করে কিভাবে এই ব্যায়ামটি আপনি অভ্যাস করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু এর মধ্যে আপনাকে অবশ্যই উষ্ট্রাসন, সলভাসন, ভুজঙ্গাসন এই সমস্ত ব্যায়ামগুলি অভ্যাস করে নিতে হবে। এই ব্যায়ামগুলো করে আপনি নিজে যত তাড়াতাড়ি রপ্ত করে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার এই চক্রাসন করতে সুবিধে হবে। ততক্ষণে আপনারা বাড়িতে অভ্যাস করুন। কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সবাই প্রতিদিন কোনো না কোনো যোগব্যায়াম কিংবা প্রাণায়াম অভ্যাস করুন, নিজের শরীরকে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা এএসবি যোগাটি চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।